প্রকৃততে হত্যানে দুর্ঘটনাত মৃত্যু হল বর্ণিল কলিতার। পরিয়ালর লোকর মতে হত্যার বলি হয়েছিল বর্ণিল। ঘটনার সময়ত থাকা বান্ধবীর দাবি রেলর খুন্দাতে বর্ণিলর মৃত্যু হয়েছে। গভীর রহস্যর মাজত সুমাই পড়িছে অসম অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ের ছাত্র বর্ণিল কলিতার মৃত্যু। ঘটনার তিনদিন উকলি যাওয়ার পাছতো উলুয়া নাই সেয়া পরিকল্পিত হত্যা আছিল নে দুর্ঘটনা। প্রকৃততে সেইদিনা কি হয়েছিল আমার সঙ্গে ফোন যোগে সকলো কলে বান্ধবীগিয়ে। আমি মানে যোনখিনিত ঠিয় হয়ে আছিল সেইখিনি একেবারে ঠেক জায়গাখিনি, সাইডলে যাবলে বেশি জায়গাই নাই। আমি আগে পিছেও যাব পটককে হেৰি পায় না, কারণ রেলখন আহিয়ে পাইছিল। সো আমি সেইখিনিতে রই দিলো দুটাই। দেউতা কি হল, সি মোৰ হেৰি আছিল, আমি ফেস টু ফেস আছিলো। রেলখন তার পিছেদি আহি আছিল, আমি ফেস টু ফেস থিয় হয়ে আছিলো। আহোতে তার মাথার পিছফালে নে কাখত হেনেকে হিট করা মই গম পাইছো, সি বেন্ড টাইপ হয়ে গৈছে অলমান, আর মই থিয় হয়ে থাকিলো, মোৰ রাইট হাতত অলমান লাগি গল। দেন রেলখন যালে আমি হেনেকে রই দিছো। দেন পার হোতে মই বর্ণিল বলে মাতিলো, সি এনেকে হালি টাইপ আছিল ন, কিন্তু সি রেসপন্স করা নাই। বান্ধবীগৰাকীৰ এনে ভাষ্যৰ বিপৰীতে বৰ্ণিলৰ পৰিয়ালৰ স্পষ্ট কথা, এয়া দুৰ্ঘটনা নহয় হত্যাকাণ্ড। আৰক্ষীৰ তদন্তত পোহৰলৈ আহিব সকলো। পৰিয়ালৰ এনে দাবীৰ সমান্তৰালকৈ জালুকবাৰী আৰক্ষীয়ে অপেক্ষা কৰিছে বৰ্ণিলৰ মৰণোত্তৰ পৰীক্ষাৰ প্ৰতিবেদনলৈ। হয়তো সেই প্ৰতিবেদনে ভেদ ভাঙিব বৰ্ণিলৰ মৃত্যুৰ ৰহস্য। বীৰিঞ্চি কুমাৰ ডেকাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।